আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন। তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ভিডিও শেয়ার করতেছি, আশা করি আমার প্রিয় বন্ধুদের ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটা হচ্ছে আমার বড় বোনদের বাসা, তাদের বাসায় সাইডে হচ্ছে মাটি ভরট করে যে জায়গাটা গর্ত ছিল সেটা ড্রেজারের সাহায্য দিয়ে এটা মাটি ভরট করা হবে। আর এখানে হচ্ছে দুপুরে রান্নার কিছু আয়োজন চলবে। দুপুরে রান্নার জন্য কি পাঠিয়েছে দুলাভাই বাজারের থেকে দেখতেই পাচ্ছেন, আর একদম মাছগুলো পেয়ে সাথে সাথে কিনে পাঠিয়েছে। এইসব মাছ তো এখন সচরাচর দেখা খুবই কম, ঢাকায় তো একদম কমই। বেশিরভাগ তো আমরা এখন চাষের মাছ, বেশিরভাগ কি সবই মাছ, চাষের মাছ খাওয়া পরে। তো এই মাছগুলো দেখে এবারে তাজা কিনে পাঠিল, আর চিংড়ি মাছও খুব ভালো লাগলো দেখতে। তো চিংড়ি মাছ দেখে আমার ছোটোবেলার কথা কিছুটা মনে পড়ে গেল, মানে ছোটোবেলায় যখন ক্লাস ফোরে পড়তাম তখন হচ্ছে আপনার এই মাছ আমাদের পুষ্কিনি আছে ছোট একটা, একবার জালে দিয়েছি, পরে দেখি কি বড় বড় চিংড়ি মাছ এরকম আসছে। তো অনেকগুলো চিংড়ি মাছ ধরেছি ছোটোবেলায়, আমি অনেক মাছই ধরেছি, পুঁটি মাছ এক সময় কই মাছ 20টা ধরছিলাম, এখন ওরকম যাওয়া হয় না, মাছ ধরিও না এই আর কি। তাই যে আপু হচ্ছে আপনার কিছুটা রান্না করবে আর কিছুটা ফ্রিজে রাখতেছে, এতগুলো তো আর রান্না করবে না, চিংড়ি মাছ এক সময়, তারপরে আর বাইং মাছ তো ভুনা ছাড়া আমার কাছে তো আর ভালোই লাগে না, আর বেলে মাছ আছে কিছুটা, তো এখানে অল্প কিছুটা রান্না করবে ভুনা। তো এখানে মানুষ হচ্ছে অল্প বেশি রান্না করলেও থেকে যাবে, তাই এখানে যে শর্টকাটের মধ্যে একটু রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেশে তো তারা হচ্ছে লাড়কি চুলায় রান্না করে না, এলপি গ্যাস আছে, তারা গ্যাসেই রান্না করে। তো এখানে সামান্য একটু মশলা দিয়ে সাধারণভাবে মাছটা রান্না করবে। এখানে লাস্টে হচ্ছে জিরার গুঁড়াটা একটু দিয়ে দিল। মানে জিরা যে ফাঁকিটা আছে সেটা একটা আছে হালকা ভাজা দিয়ে রাখে, আর একটা বেশি ভাজা হচ্ছে উপরে দেওয়ার জন্য। এক এক রকম এক এক জনের রান্নার হচ্ছে প্রসেস। এই যে মাছগুলো সব বেলে মাছগুলো কিন্তু ভাজবো না, একটু ছোটো ছোটো এভাবে ভুনা করলে খুব মজা লাগে। তো এখানে হচ্ছে মাছ রান্না, আর হচ্ছে আম ডাল আর ভাজি ভাত এই আর কি অল্পের মধ্যে। তো এখানে হচ্ছে বড় মেয়ে এই যে শহীদ মিনার বানিয়েছে, আর হচ্ছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করতে বলল, কি আর শেয়ার করব, দেখালাম কাগজ কিনতে কিনতে একদম ফকির হয়ে গেলাম, এটাকে এটা লাগবে ওইটা লাগবে বলতেই আছে। মানে প্রতিদিন 20 টাকা 30 টাকা 50 টাকা ফটোকপি করে আনো, পিন করে আনো, মানে কি আর বলবো, কে কে আমার মতন কাগজ কিনতে কিনতে ফকির হয়ে গেছেন অবশ্যই কমেন্টে যাবেন জানাবেন। আর সিক্সের তো এখন এই সিক্সের থেকে আরও বেশি কাগজপত্র এরকম বেশি লাগে। তো মেয়ে আপনাদের কাছে একটু দেখাতে বললো যে আম্মু আমি এটা বানিয়েছি, দেখাও ভিডিও করো, তোমার ভিউজ ভালো হবে, সে কথা বলতেছে। তা আসলে আমি শর্ট ছাড়ছি, শর্টে ভিউজ হয়েছে, বড় ভিডিওতে হোক না হোক, যাই হোক দুষ্টামি করলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।